हेलो फ्रेंड्स আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো তোমরা হয়তো ভাববে যে আমি হঠাৎ আজকে মন্দিরের সামনে কেন বসে আছি। আর প্রথমত বলি, অ্যাকচুয়ালি আমি আছি আমার বাপের বাড়িতে মজুরডাঙ্গা জামকুড়ি। আমাদের বাস স্ট্যান্ড হচ্ছে জামকুড়ি, সেখান থেকে একটু আসতে হয় মজুরডাঙ্গা। তো আমাদের মজুরডাঙ্গাতে এখানে ঠাকুর দয়ানন্দ দেবের আশ্রম আছে। তো আমি আজ সেই আশ্রমটাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাতে চাই। আমাদের তিল তিল করে গড়ে ওঠা এই আশ্রম আজ 13 বছর হয়ে গেল, প্রায় 13 বছর পূর্ণ হয়েছে। তো আমি ভাবলাম সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি, এই আশ্রমটার ব্যাপারেও তোমাদেরকে একটু কিছু বলি আর পুরো আশ্রমটা তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে। তো আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই হচ্ছে আমাদের আশ্রমে মানে ঢোকবার গেট। তো চলো, এখানে বড় গেটটা সবসময় খোলা হয় না, তার জন্য এই ছোটোটাই ইউজ করা হয় বেশি। দূর থেকে মন্দিরটা কি অপূর্ব লাগছে না? চলো প্রথমে আশ্রমে ঢুকতেই দেখতে পাচ্ছ ছোট ছোট ফুলের গাছ লাগানো আছে। সামনে মহাদেব আছে মানে তো থাকবে, বেল গাছ তো থাকবে। কত বড় বেল গাছ, কত বেল ধরে আছে দেখো। চলো তোমাদের মন্দিরটা একটু নিয়ে যাই। বাবা ভোলানাথ এখানে স্বয়ং বসে আছেন। একটু দেখিয়ে দিই মন্দিরটা পুরোটা। তো এই হচ্ছে আমাদের আশ্রমের শিব মন্দির। এই হচ্ছে বাবা ভোলানাথ, আর ওখানে আছে রামকৃষ্ণ দেবের ছবি আছে, মা জগদ্ধাত্রী, আর হচ্ছে ঠাকুর দয়ানন্দ দেব। ঠাকুর দয়ানন্দ দেবেরই আশ্রম, ওনার নামেই আশ্রম করা হয়েছে মজুরডাঙ্গা ঠাকুর দয়ানন্দ দেবের। এদিকে দেখিয়ে দিই বিশ্বভাইকে। এখানে রয়েছে একটা সাদা করবুরি ফুলের গাছ, পুরোটা এটা প্রাচীর দিয়ে ঘেরা আছে। এটা মন্দিরের পিছন দিকটা। নীল অপরাজিতা, আমাদের আশ্রমটা ছোট হতে পারে, খুবই শান্তির জায়গা, অপূর্ব। আমাদের তিল তিল করে গড়ে ওঠা এই আশ্রম দেখো। গাছে কত ফুল এখনো। এগুলো মহারাজজি সব নিজের হাতে করে লাগিয়েছেন। সাদা জবা, মন্দির আছে, আর আশ্রমের ভিতরে এরকম ফুল গাছ না হলে মানায়? আরও ছিল, ওটা পরিষ্কার করা হয়েছে। তো তাহলে এরপর নিত্য নতুন সেভাবে গাছ লাগানোও হচ্ছে। বড় একটা নিম গাছ, এখানে বড় বড় উনুন করা থাকে, কেননা যখন কোনো বড় ওকেশন হয় এখানে রান্না করা হয়, কোনো অনুষ্ঠান হলে আশ্রমের। আশ্রমটা পুরোটাই প্রাচীর দিয়ে ঘেরা আছে। ওখানে কলকে ফুলের গাছ, ওই দিকটা কলকে ফুলের গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে। দেখো মন্দিরটা সাইড থেকে কি দারুণ লাগছে। নয়নতারা গাছ, সাদা নয়নতারা, ঝাউ গাছটা। এই হচ্ছে আটচালা, এখানে বসে সন্ধ্যা আরতি হয়, সবাই আসে এখানে।
সন্ধ্যা হলেই সব সন্ধ্যা আরতির জন্য সবাই আসে। এই আড়চড়াটা সন্ধ্যা হলে এত ঠান্ডা হয় না, খুব ভালো লাগে বসে থাকতে, বসে বসে সময় পেরিয়ে যাবে। ফ্যানও লাগানো আছে, সব কিছুই এখানে করা আছে। আর এই দেখো, এই হচ্ছে মহারাজজির রুম, এর ভেতরেই থাকেন উনি। আর বাইরে চেয়ার দেখতে পাচ্ছেন, এখানে উনি বসেন, সবার সাথে গল্প করেন, কথা বলেন। দেখুন, হর পার্বতী দেবাদি দেব মহাদেব। এখানে আশ্রমের নাম তো আমি প্রথমেই বলেছি, এখানে দেয়া আছে জয় জয় দয়ানন্দ প্রাণ গৌর নিত্যানন্দ। এইখানে একটা বড় করে মা আনন্দময়ীর ফটো দেওয়া আছে, দয়ানন্দ দেব, স্বামী বিনয়ানন্দ দেব। এখানে সব জল টল রাখা হয়, এগুলো ব্যবহারে লাগে। এইদিকে আলাদাভাবে বাথরুম করা আছে, ওইদিকে বলেছিলাম না একটা পেয়ারা গাছ আছে, তো এইদিকে একটা পেয়ারা গাছ আছে। সেরকম বেশি কিছু গাছ লাগানো নেই, কারণ ফুলের প্রয়োজন আছে, ওই জন্য ফুলের গাছ এইভাবে লাগানো হয়, তোলা হয়, এখন পরিষ্কার করা হয়েছে, তো দেখে বুঝতেই পারছো। এরপরে কোথায় ঠাকুরের ভোগ হয় তোমাদের একটু সেটা দেখিয়ে দিই। তো এইখানে আমাদের ঠাকুরের ভোগ হয়, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একটু ভোগের ঘরটা ভিতরটা ঢুকিয়ে এখানে মায়ের ভোগ রান্না হয়, ওখানে উনি এখানে ভোগ রান্না করেন। তো একটু দেখো, সব কিছুই টুকটাক ব্যবস্থা করাই আছে, বললাম না খুব একটা বড় নয়, একটু ছোটোখাটো, একা মানুষ তো বুঝতেই পারছেন এখানে, ওই জন্য ছোট করে। আর এই দিকটা হচ্ছে, ওই দিকটা তো এন্ট্রি, আর এই দিকটা হচ্ছে বেড়ানোর গেট, একটা ছোট্ট করা আছে। আর এইটা হচ্ছে একটা ভাড়ার ঘরের মতো, এখানে কোনো বাড়তি মানে সামান রাখা আছে, যেটা হয়তো কোনো অনুষ্ঠান হলে এ হলে প্রয়োজন হয়, তখন এখান থেকে বার করে ব্যবহার করা হয়, ওই জন্য খুব একটা বেশি এটা খোলা হয় না, এটা চাবি দেওয়াই থাকে। চলো একটু এই দিক থেকে দেখিয়ে দিই, যেখানে মায়ের ভোগ রান্না হয়, বললাম না দেখো তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে, ছোটো ছোটো টাইপের, খুব একটা বড় না, কারণ আমাদের আশ্রমটা একটু ছোটো। আমাদের প্রথমেই বলেছি, তিল তিল করে গড়ে ওঠা আমাদের এই আশ্রম, আশা রাখছি ভবিষ্যতে হয়তো আরও বড় হবে এর থেকেও। আর এই ঠাকুরের ভোগের ঘরের পাশে আছে আরেকটা রুম, এইখানে বসে সন্ধ্যাবেলায় আসেন যারা হয়তো বই পড়েন, একটা ছোট্ট তক্তার মতো দেওয়া আছে এখানে, এখানেও অল্প কিছু জিনিস আছে যেগুলো এখানে প্রয়োজন হয়েই থাকে প্রতিনিয়ত। এখানে দেখো ঠাকুর দয়ানন্দ দেবের ছবি, আশ্রম মানে তো বুঝতেই পারছো চারদিকে ঠাকুরের তো ছবি থাকবেই। তো এই গেল রুম, আর ওইদিকে একটা দেখালাম ভাড়ার ঘরের মতো, আর এখানে তো দেখালাম ভোগ রান্না হয়। এরপর তোমাদেরকে নিয়ে যাব মায়ের ঘরে, যেখানে আছেন মা জগদ্ধাত্রী। তো আমি প্রথমেই দেখিয়েছিলাম, বলেছিলাম যে এখানে মহারাজজি থাকেন, আর এখানেই মা থাকেন, মা জগদ্ধাত্রী। তাই চলো তোমাদেরকে একটু ভেতরটায় নিয়ে যাই। দেখো ওই যে ওখানে আছেন মা, জয় মা, মা জগদ্ধাত্রীকে দেখানো, বসানো আছেন, মায়ের কি অপরূপ দৃশ্য, মায়ের মুখটা দেখলেই যেন সব কিছু ভুলে যায়। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, ওখানে একটা বড় করে মায়ের ছবি বাঁধানো আছে, জয় মা জগদ্ধাত্রী। এখানে টুকিটাকি সামান আছে, ইনভাইটার রাখা আছে, এসি লাগানো আছে, কেননা
এটা গ্রীষ্মকালে প্রচন্ড গরম হয়, এখানে মানুষের থাকাটা খুব মুশকিল হয়ে যায়, ওই জন্য এসি লাগানো আছে। এখানে উনি বসে খাওয়া দাওয়া করেন, ভোগ লাগানোর পর মায়ের যে ভোগ উনি তো প্রসাদ হিসেবে গ্রহণ করেন, মায়ের ভোগ খাওয়া দাওয়া করেন। এখানে একটা ফ্রিজ, আলমারি, এখানে ফ্যান লাগানো আছে, এখানেও একটা ফ্যান দেওয়া আছে। আর দেখো, আমি আবারও বলছি, যেহেতু ঠাকুর দয়ানন্দ দেবের আশ্রম, তাই চারিদিকে ঠাকুর দয়ানন্দ দেবের ছবি তো আপনারা সব দেখতে পাবেন। আর এখানে ওনার বিছানা, আরেকবার তোমাদের দেখিয়ে দিই মাকে। তো এই পুরো রুমটার ট্যুর আমি দেখিয়ে দিলাম। এখানে একটা করে মোমবাতি দেওয়ায় থাকে। এখন তো নবরাত্রি চলছে, নবরাত্রির জন্য একটা করে এখানে বাতি জ্বলতেই থাকে। বাইরেটা একটু দেখিয়ে দিই। তো আমাদের এই ছোট্ট আশ্রম আমি একটু সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমার ভিডিও কেমন লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা।